মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চাটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, একদম নেপালদার চায়ের দোকানের মতো। কি হয়েছে হাতে, এটা কি করে হলো, পুড়লো কি করে হাতটা, কি হলো বলো, হাতটা পুড়লো কি করে, এতটা পুড়ে গেল কি করে। আরে না না, এটা কিছু না, আরে তুমি এত ভাবো না, আরে কিছু হয়নি কিছু হয়নি, এই যে এই যে ওই চা চা করতে গিয়ে একটু লেগে গেছে হয়তো, এমন কিছু না। আরে ঠিক আছে, কি দরকার ছিল তাহলে চাটা করার, তুমি বসো বসো, তুমি ব্যস্ত হও না প্লিজ। আরে তুমি চুপ চুপ, কলম লাগি দিচ্ছেন। তিতির, তিতির কি হচ্ছে বলতো, তোমাকে কিরকম একটা চিন্তিত দেখাচ্ছে, কেন রে। তোমার কাছে ফোন এসেছিল ঘাটাল থেকে, বাবা মা কোয়েল কেউ ফোন করেছিল ঘাটাল থেকে? না না, আমার কাছে তো কোনো ফোন আসেনি, কেন কি হয়েছে। আজকে ওই বাড়িতে একটা ঘটনা ঘটেছে, দিদি প্রায় মরতে বসেছিল। দোয়েল কেন, কি হয়েছে, মানে আমি যখন সকালবেলা ওই বাড়িতে গেলাম তখন দেখলাম ঝামেলা হচ্ছে ইতিহাস জয়দার মধ্যে। তারপর তুমি আর জয় যদি একসঙ্গে না থাকতে পারো, তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, নট এ বিগ ডিল, আজকাল একটু ছোটখাটো ব্যাপার, ডিভোর্স নিয়ে নাও। ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগন্যান্টই ছিলেন না। আমি আজকে আপনাকে শেষ করে দেব, শেষ করে দেব আমি আপনাকে। দোয়েল প্লিজ গেট আউট। দোয়েল বৌদিমণিকে দেখলাম বাড়ি থেকে দৌড়ে পাগলের মতো করে বেরিয়ে গেল। এক সেকেন্ড এক সেকেন্ড, দোয়েল এখন কোথায়, এখনো কোথায়? জানি না, সব জায়গায় খুঁজলাম, জানো বাড়ির আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। হাটালে গেলেও তো মা ফোন করতো, কিন্তু সেটাও করলো না, বুঝতে পারছি না। বলছি যে আমি কি একবার ফোন করব? হ্যাঁ ফোন করতে পারো, কিন্তু শোনো না, আমি মাকে একটা মিথ্যে কথা বলেছি, আমি বলেছি যে তুমি একটা বড় বাড়ি কিনেছো, আমরা দুজনে সেখানে শিফট করেছি, তুমি কথা বললে তাই বলো কেমন। ঠিকই, তোমার তো একটা ভালো বাড়িতে রাখা উচিত ছিল আমার, কিন্তু সেটা আর পারলাম কোথায়। বলছি তিতির, আমার মনে হয় আমাদের না এখন দোয়েলকে খুঁজতে যাওয়া উচিত, কারণ দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, এখনো ঘাটাল থেকে কোনো ফোন এলো না, তার মানে ও নিশ্চয়ই ঘাটালে পৌঁছয়নি। আমাদের বোধহয় আর দেরি করাটা ঠিক হবে না, এক্ষুনি বেরিয়ে দোয়েলকে খুঁজতে যাওয়া উচিত। তিতির প্লিজ চলো, প্লিজ এসো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।